अरे एक बार क्यों फोन मनीष भाई ओ फिलर ले लो फिलर ले लो तो पीछे क्यों जा रहे हो फिलर ले लो फिलर ओ फिलर भी ले लो কামন হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণগৈ ডাঙরিয়া অকাল বিয়োগে আজি সমগ্র রাজ্যখনের জনতা মনত আজি বেদনা দিছো সকলে মর্মাহত হয়েছে এগারী মহান নেতা রাজ্যবাসী তেখেতর গোড়ে জীবন তেখেতে দেশের জনগণের স্বার্থত সততা নিষ্ঠায় কাম করে গেল একটা শক্তিশালী মূল্যবোধের আদর্শ প্রতিষ্ঠা করেছে। মই ব্যক্তিগতভাবে এগারী পিতৃক হেরার দরে অবস্থা হয়েছে কারণ তেখেতে প্রতিটি মুহূর্ততে আমাক দেশের স্বার্থত নিষ্ঠায় কাম করার নিমিত্তে পরামর্শ দিছে আন্তরিকতায় দিছে অত্যন্ত আন্তরিকতায় দিছে আর পিতৃ জগতের পুত্র আদেশ মরম এই তেখেতে যেনে আদেশও আমাক দিছে মাঝে মাঝে গতি সেইখানে মরম চেনেহরপা আমি বঞ্চিত হলো আজি ঈশ্বর ইচ্ছাত তেখেতে আমাক এৰি গুচি গেল কিন্তু তেখেতৰ আত্মাই চিরশান্তি লাভ কৰক তাৰ বাবে মই ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ। উপসন্তপ্ত পৰিয়ালৰ সকলো সদস্যক সদস্যাক মই গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আমি ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা ৰাজ্যিক ভোগ আমি পালন কৰিম আৰু ইতিমধ্যে আপোনালোকে দেখিছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াও তেখেতৰ মৃত্যুত গভীৰ শোক প্ৰকাশ কৰিছে।